জাতীয় সঙ্গীত ও উদ্বোধনী ভাষণের মধ্যে দিয়ে শামসেরগঞ্জে শুরু হয় পাটনা ও বর্ধমানের মধ্যে 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট। এদিন শামসেরগঞ্জ কাপের ফাইনাল ম্যাচ যেন জমজমাট হয়ে ওঠে। ডিআইজি মুর্শিদাবাদ শ্রী মুকেশ নিজের ক্রিকেট খেলে এই খেলার শুভ উদ্বোধন করেন। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি মুর্শিদাবাদ শ্রী মুকেশ, শামসেরগঞ্জের বিধায়ক আমিনুল ইসলাম, ওসি অমিত ভকত, বিডিও জয়দীপ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন পাটনা ও বর্ধমানের মধ্যে খেলায় 24 রানে বর্ধমান জয়ী হয়। এছাড়া খেলার মাঠেও এনআরসি ও সিএএ প্রতিবাদের সুর ওঠে। আজকে শামসেরগঞ্জ কাপের ফাইনাল খেলা, আমরা 24 ডিসেম্বর 2019 8 দলীয় ক্রিকেট নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করেছিলাম। আজকে পাটনা এবং বর্ধমানের মধ্যে ফাইনাল খেলা হচ্ছে। আমরা সবাই জানি যে আজকে বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের 65তম জন্মদিন, আর এই জন্মদিনকে সামনে রেখে আমরা ফাইনাল ম্যাচের ম্যাচটা আজকে রেখেছিলাম। আমরা সকাল থেকে এই মাঠে শীত বস্ত্র বিতরণ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে, আর এই মাঠে আমরা লক্ষ লক্ষ মানুষের, দর্শকের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্থ জীবন এবং দীর্ঘ জীবন কামনা করার জন্য দোয়া প্রার্থনা করেছি, যাতে তিনি আগামী দিনে সুস্থ থেকে বাংলার প্রত্যেকটা মানুষের তিনি সেবা করে যেতে পারেন, বাংলার মানুষের জন্য লড়াই করে যেতে পারেন। এই দোয়া প্রার্থনা আমরা সমস্ত দর্শকের কাছে আবেদন করেছি, অনুরোধ করেছি। এবং আমরা জানি যে খেলার মাঠ একটা মৈত্রীর মাঠ, এখানে খেলার মধ্য দিয়ে সম্প্রীতি মজবুত হয়, খেলার মাঠে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। আজকে এই খেলার মাঠ থেকে আমরা সেই বার্তা দিতে চাইছি বাংলার মানুষ তথা শামসেরগঞ্জের মানুষকে, যে আমরা আগামী দিনে বাংলার মানুষ একসঙ্গে থেকে আমরা অশুভ শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করি। ভালো লাগছে আমাদের মাননীয় বিধায়ক প্রত্যেক বছরই, আর এবার দেখছি আরও বেশি সংখ্যার লোক আছে, যেভাবে যতবার ছিল ওর থেকে অনেক বেশি লোক আছে, আর অনেক উৎসাহ আছে। এবার দেখছি পাটনায় একটা টিম এসছে, বর্ধমানের টিম আছে, তো বাইরে থেকে টিমগুলো পার্টিসিপেট করছে, খুবই ভালো। আর এত লোকের পার্টিসিপেশন এখানে হচ্ছে, এই সব প্ল্যাটফর্ম থেকে অনেক মেসেজও কনভে করা যায়, তো আমার বিশেষ অভিনন্দন এমএলএ সাহেবকে। আশা করছি প্রত্যেক বছরই এভাবে টুর্নামেন্ট অর্গানাইজ করবেন, আরও ভালোভাবে অর্গানাইজ করা হবে। আমরা এখানে একটা ইনফার্টি সেন্টার খুলেছি, কমপ্লিট চিকিৎসা এখানে হবে। ইনভিট্রো ফার্টিলাইজেশন 1975 থেকে আজকে 2019 অবধি অনেক অনেক বিবর্তনের পথ দিয়ে অনেক সামনে এগিয়ে এসেছে। বহরমপুরে আমরা যখন শুরু করি আইভিএফ ফেসিলিটিটা, তখন আমরা এটাই মনে রেখেছিলাম যেন কোনো কারণেই এখান থেকে কোনো মানুষকে কলকাতায় দৌড়ে যেতে না হয়।